আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। মেহেদি সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে অনেক ভালো রাখছে। মেহেদি সাহেব, শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা। দর্শকদের উদ্দেশ্যে আমার পরিচয়, আমি মেহেদি হাসান, মেহেদি ডেইরি ফার্মের প্রতিষ্ঠাতা। আমি আমার ঠিকানা হচ্ছে ঈশ্বরদী অরণখোলা মসজিদের ঠিক পশ্চিম পার্শ্বে আমার হচ্ছে খামারটা। তো মেহেদি সাহেব তো আগে দেশের বাইরে ছিলেন। হ্যাঁ, আমি দেশের বাইরে ছিলাম। আমি বাহরাইন প্রবাসী, বাহরাইনে ছিলাম। সেখান থেকে দেশে আসার পরে আমি ওই বিজনেস ব্যবসা, তারপরে এই পাশাপাশি এই গরুর খামারটা করছি এই পর্যন্ত। এখন আমার এখানে আপনারা আসলে পাবেন, কিছু সাইওয়াল জাতের গরু দেখতে পাবেন, বিক্রির উদ্দেশ্যে রাখছি। কিছু ফিজিয়ান গরু আছে, তারপর একটা গাভি আছে। আপনারা এখানে আসি দেখতে পারেন। এবং বিশেষ করে আপনারা বায়নার বিষয়ে বলতে চাচ্ছি যে আপনি বায়না টাকা ইনশাল্লাহ আমার আমার খামারে গরু নিতে চাইলে আপনারা যদি বায়না করেন ইনশাল্লাহ বায়নার টাকা হচ্ছে মার যাবে না, এটা আপনাকে এটা নিশ্চয়তা দিতে পারেন আর কি। আচ্ছা, তো মেহেদি সাহেব আজকে সাইহল ষাঁড় বাচ্চাটা দেখবেন, যেটা দেখতে পাচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তো চলেন মেহেদি সাহেব ষাঁড় বাচ্চাগুলো আমরা দর্শকদের পর্যায়ক্রমে দেখেন। আচ্ছা চলেন। মাশাল্লাহ, এক নম্বর একটা সুন্দর ষাঁড় বাচ্চা দেখছি বন্ধুরা। চলুন আমরা বিস্তারিত জেনে নিই, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন। মেহেদি সাহেব, এক নম্বরের এই ষাঁড় বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হচ্ছে সাইওয়াল জাতের একটা গরু। এটার পার্সেন্টেজ অনেক বেশি, খুব ভালো পার্সেন্টেজ। হ্যাঁ, খুব ভালো পার্সেন্টেজ। এটা এর বয়স আনুমানিক 9 মাস বয়স। আনুমানিক 9 মাস হবে বয়স। এবং গরুটা অনেক সুন্দর, পায়খানা সমস্যা না দেখছে, ঝোলটা সামনের ঝোলটা, গলকম্বলটা অনেকটা ঝোলানো আছে, গলকম্বলটা অনেক বেশি। চলুন একটু ঘুরে দেখি। এক নম্বরের এই ষাঁড় বাচ্চাটার দামটা কেমন রাখছেন? এটার রেট 95,000 টাকা রাখছি। দাম কি করতে পারবে? হ্যাঁ, সীমিত কিছু দাম দর করতে পারবে দর্শক ভাইয়েরা। তো বন্ধুরা, আপনারা দেখলেন এক নম্বর সাইবার ষাঁড় বাচ্চা, এই ষাঁড় বাচ্চাটার দামটা মেহেদি সাহেব চাইলেন 95,000 টাকা। তবে আপনারা সীমিত দরদাম করেন পারবেন। মাশাল্লাহ, 2 নম্বরের একটা সুন্দর ষাঁড় বাচ্চা দেখছেন। চলুন আমরা একটু ঘুরে দেখি। মেহেদি সাহেব, 2 নম্বরে এই ষাঁড় বাচ্চাটার জাতমান বয়সটা? এটা হচ্ছে অরিজিনাল সাইওয়াল জাতের একটা বাচ্চা। এটার পার্সেন্টেজ অনেক বেশি। এর কানগুলো দেখেন অনেক বড়, ঝোলটা দেখেন অনেক ভালো, অনেক বড় কান, গলকম্বলটা অনেক ঝোলানো আছে দেখছেন, খাওয়া ঠিক আছে। 2 নম্বর দেখছেন এটা সাইওয়াল। এই সাইওয়ালটার বয়সটা কেমন হবে বাচ্চা? এটার বয়স হচ্ছে 8 মাস, আনুমানিক 8 মাস বয়স হবে। খাওয়া দাওয়া ঠিক আছে, তো আশা করা যাচ্ছে সুস্থ সবল, পায়খানা সমস্যা না দেখছেন। অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর ষাঁড় বাচ্চা, খাওয়া দাওয়া সুন্দর করতেছে দেখতেছেন। তো মেহেদি সাহেব, 2 নম্বরের সাইওয়ালের বাচ্চাটার দাম কেমন চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 90,000 টাকা। বন্ধুরা শুনলেন, 2 নম্বর ষাঁড় বাচ্চাটার দাম 90,000 টাকা। হ্যাঁ, দর্শকরা কিছু সীমিত কিছু দরদাম করে নিতে, সীমিত দরদাম করে নিতে পারবে। মাশাল্লাহ, 3 নম্বরে একটা সুন্দর ষাঁড় বাচ্চা দেখছেন, খাওয়া দাওয়া বেশ সুন্দর। চলুন ঘুরে দেখি, আসলে একটার সাথে একটা দেখতে সুন্দর। গলকম্বলটা দেখেন, মেহেদি সাহেব, 3 নম্বরে এই ষাঁড় বাচ্চাটার বয়সটা কেমন হবে? 3 নম্বরে ষাঁড় বাচ্চাটার বয়স হবে হচ্ছে 9 মাস। এটা জাত মানে সাইওয়াল জাতের একটা বাচ্চা, গোদ বেশ ভালো আছে দেখছেন। চলুন একটু ঘুরে দেখি, পায়খানাও দেখছেন সমস্যা নাই। অপর পাশ থেকে দেখছেন সুন্দর খাওয়া দাওয়া করছে, তো আশা করা যাচ্ছে সুস্থ সবল একটা ষাঁড় বাচ্চা। মেহেদি সাহেব, 3 নম্বরে এই ষাঁড় বাচ্চাটার দামটি কেমন চাচ্ছে? এটার দামও চাচ্ছে 90,000 টাকা। বন্ধুরা শুনলেন, 3 নম্বরে এই ষাঁড় বাচ্চাটার দামও 90,000 টাকা। মাশাল্লাহ, 4 নম্বরে একটা সুন্দর ষাঁড় বাচ্চা দেখছেন। চলুন ঘুরে দেখি, গলকম্বল দেখেন, গলকম্বলটা অনেকটা ঝোলানো আছে। মেহেদি সাহেব, 4 নম্বরের এই ষাঁড় বাচ্চাটা জাতমান বয়সটা? এটা একটা সাইওয়াল জাতের একটা বাচ্চা। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স হবে 8 মাস। গাভিটা দেখেন, এবং পার্সেন্টেজ গ্রোথের দিকে অনেক বেশি এটা। চল বন্ধুরা একটু ঘুরে দেখি, দেখছেন 4 নম্বর সাইওয়াল ষাঁড় বাচ্চা, বয়স আনুমানিক 8 মাস হবে, পায়খানা দেখছেন সমস্যা নাই। অপর পাশ থেকে দেখছেন 4 নম্বর সাইওয়াল ষাঁড় বাচ্চা, এটার বয়স আনুমানিক 8 মাস,
তো মেদি সাহেব 4 নম্বরের এই ষাড় বাচ্চাটার দামটা কেমন চলছে? 4 নম্বরের ষাড় বাচ্চাটার দাম চাচ্ছি 85,000 টাকা। বন্ধুরা শুনেন, হ্যাঁ 4 নম্বর ষাড় বাচ্চাটার দাম মেদি সাহেব চাচ্ছেন 85,000 টাকা। বন্ধুরা দেখছেন 5 নম্বর ষাড় বাচ্চা, আসলে একটা চাইতে একটা দেখতে সুন্দর, কাছ থেকে না দেখলে অতটা বোঝা যাবে না। মাথাটা দেখেন আর গলত মোটা অনেকটা ঝুলানো আছে। মেদি সাহেব 5 নম্বর এটা জাতমান বসটা, 5 নম্বর এই বাচ্চাটা হচ্ছে শাইওয়াল জাতের একটা বাচ্চা। বয়সটা আনুমানিক হচ্ছে 8 মাস বয়স হবে। এটা অনেক সুন্দর একটা গ্রোথের বাচ্চা, গ্রোথটা বেশ ভালো আছে। চলুন একটু ঘুরে দেখি, এখানে দেখছেন সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন সুন্দর খাওয়া দাওয়া করতেছে, তো আশা করা যাচ্ছে সুস্থ সবল ষাড় বাচ্চা। মেদি সাহেব 5 নম্বরের ষাড় বাচ্চাটার দামটা কেমন চলছে? 5 নম্বরের ষাড় বাচ্চাটার দাম চলছে 85,000 টাকা। বন্ধুরা শুনেন, 5 নম্বর ষাড় বাচ্চাটার দাম 85,000 টাকা। বন্ধুরা তারপর দেখছেন 6 নম্বর ষাড় বাচ্চা, খাওয়া দাওয়াটাও ঠিক আছে। মেদি সাহেব 6 নম্বর এই বাচ্চাটার বয়সটা আর জাতমানটা? এটা একটা শাইওয়াল জাতের বাচ্চা, এর জাতমান দিক দিয়ে অনেক ভালো, এর গ্রোথটা অনেক ভালো, পার্সেন্টেজ অনেক বেশি। এটার বয়স হচ্ছে আনুমানিক 8 মাস। আনুমানিক 8 মাস বয়স হবে। রংটাও পাকা। চলুন একটু ঘুরে দেখি, পায়ের দিকে সমস্যা নেই দেখছেন, অপর পাশ থেকে দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে। তো দেখছেন এটা 6 নম্বর শাইওয়াল ষাড় বাচ্চা। মেয়েদের সাথে 6 নম্বরের ষাড় বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? 6 নম্বরের ষাড় বাচ্চাটার দাম চাচ্ছে 76,000 টাকা। বন্ধুরা শুনেন, 6 নম্বর ষাড় বাচ্চাটার দাম 76,000 টাকা। তারপর দেখছেন 7 নম্বর ষাড় বাচ্চা, খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, মাথা গলকম্বল নাভি এই ব্যাপারগুলো ভালোভাবে দেখবেন। তো আশা করা যাচ্ছে সুস্থ সবল একটা ষাড় বাচ্চা। মেদি সাহেব এই 7 নম্বরের ষাড় বাচ্চাটা জাতমান বয়সটা? 7 নম্বরের ষাড় বাচ্চাটা একটা শাইওয়াল জাতের বাচ্চা, বয়সটা আনুমানিক, বয়সটা আনুমানিক 8 মাস। এটা ভিশেপ কোয়ালিটির অনেক অনেক সুন্দর, গ্রোথটা অনেক ভালো, সমস্যা নেই দেখছেন। অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা এটা 7 নম্বরের শাইওয়াল ষাড় বাচ্চা। মেয়েদের সাহেব 7 নম্বরের এই ষাড় বাচ্চার দাম কেমন চাচ্ছেন? 7 নম্বরের ষাড় বাচ্চাটার দাম চাচ্ছে 75,000 টাকা। বন্ধুরা শুনলেন, 7 নম্বর ষাড় বাচ্চাটার দাম 75,000 টাকা। বন্ধুরা দেখছেন 8 নম্বর ষাড় বাচ্চা, এটা খাওয়া দাওয়া ঠিক আছে দেখছেন, তো সুস্থ সবল আছে আশা করা যাচ্ছে। মেদি সাহেব 8 নম্বরের ষাড় বাচ্চাটা জাতমান বসটা? এটা একটা শাইওয়াল জাতের বাচ্চা, এটা অনেক সুন্দর বাচ্চাটা, ভিশেপ কোয়ালিটির বাচ্চা, কালারটা অনেক পাকা। এটার বয়স 8 মাস, আনুমানিক 8 মাস বয়স হবে। হ্যাঁ, পায়ের এখানে সমস্যা নেই দেখছেন, অপর পাশ থেকে দেখছেন। তো মেয়েদের সাহেব 8 নম্বরের এই ষাড় বাচ্চাটা? 8 নম্বরের ষাড় বাচ্চাটার দাম আছে 75,000 টাকা। বন্ধুরা শুনলেন, 8 নম্বর ষাড় বাচ্চাটার দাম মেয়েদের সাহেব চাইলেন 75,000 টাকা। বন্ধুরা দেখছেন 9 নম্বর ষাড় বাচ্চা, খাওয়া দাওয়াটা ঠিক আছে দেখছেন। মেয়েদের সাহেব 9 নম্বরের ষাড় বাচ্চাটা জাতমান বয়সটা? 9 নম্বর ষাড় বাচ্চাটা এটা একটা শাইওয়াল জাতের বাচ্চা, এটা গ্রোথ অনেক ভালো, পার্সেন্টেজ অনেক ভালো। এটার বয়সটা? এটার বয়স, এটার বয়স 8 মাস, আনুমানিক 8 মাস বয়স হবে। হ্যাঁ, তো বন্ধুরা চলুন একটু ঘুরে দেখি, পায়ে এখানে সমস্যা নেই। অপর পাশ থেকে দেখছেন খাওয়া দাওয়াটা অনেক ভালো দেখছেন, তো এই ব্যাপারগুলো লক্ষ্য রাখবেন। দেখছেন 9 নম্বর ষাড় বাচ্চা। মেদি সাহেব 9 নম্বরের এই ষাড় বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন? 9 নম্বরের ষাড় বাচ্চাটার দাম চাচ্ছে 75,000 টাকা। বন্ধুরা শুনলেন, 9 নম্বর ষাড় বাচ্চার দাম 75,000 টাকা। মাশাআল্লাহ, 10 নম্বরের একটা সুন্দর ষাড় বাচ্চা দেখছেন বন্ধুরা, চলুন আমরা বিস্তারিত জেনে নিই। মেদি সাহেব 10 নম্বরের এই ষাড় বাচ্চাটা জাতমান বয়সটা? 10 নম্বরের ষাড় বাচ্চাটা নেপালি আর শাইওয়ালের ক্রস বাচ্চা। আচ্ছা, এটা বাচ্চাটা অনেক সুন্দর, গ্রোথটা অনেক ভালো। এটার বয়সটা কেমন হবে? এটার বয়স 8 মাস। সুন্দর একটা ষাড় বাচ্চা, গলকম্বলটা দেখেন, বয়স হবে আনুমানিক 8 মাস। নাভিটা দেখেন, চলুন একটু ঘুরে দেখি। হ্যাঁ, পায়ের এখানেও সমস্যা নেই দেখছেন, অপর পাশ থেকে দেখছেন বন্ধুরা,
10 নম্বরের সার বাচ্চাটা তো মেহেদী সাহেব 10 নম্বরের এই সার বাচ্চাটার দামটা কেমন চাচ্ছেন 10 নম্বরের সার বাচ্চাটার দাম চাচ্ছি 75000 টাকা বন্ধুরা শুনলেন 10 নম্বর সার বাচ্চাটার দাম মেহেদী সাহেব চাইলেন 75000 টাকা মেহেদী সাহেব এ পাশে একটা গাভী দেখছি এটা 11 নম্বর এটা কি আপনার বিক্রি নাকি এটা গাভীটা এটা তাই না হয়তো বিক্রি করব কিন্তু এটা হচ্ছে আমার নিজের মানে দুধ খাওয়ার জন্য কিনছিলাম মানে আপনারা দুধ খাওয়ার জন্য রাখছেন আর কি দুধ খাওয়ার জন্য রাখছি এটা অল্প দুধের একটা আছে না হ্যাঁ এটার একটা বাচ্চা আছে এটা অল্প দুধের একটা গাভী আচ্ছা অল্প দুধের কতটুকু দুধ দেয় সারা দিনে এটা সারা দিনে আপনার 10 লিটার দুধ দেয় সারা দিনে আমার মানে দুধ খাওয়ার জন্য কিনছে আর কি মেহেদী সাহেবের সঙ্গে কথা বলে নিতে পারেন দর্শকদের উদ্দেশ্যে আমি মানে আমার এই গরু 10টা যদি কেউ একসঙ্গে যদি নিতে চায় তাহলে তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে 78000 টাকা লটে আমি 10টা গরু একবারে বিক্রি করব তখন প্রতি পিস গরুর দাম পড়বে 78000 টাকা প্রতি পিস পড়বে 78000 টাকা করে আর আমার কাছ থেকে গরু নিলে পারে আমি একটা দর্শকদের ভাইদের উদ্দেশ্যে একটাই বলতে চাই আমার কাছে গরু নিলে সুস্থ সবল গরু পাবেন এবং আশা করি বাইনার টাকা আমার কাছ থেকে কোনোভাবে মারা যাবে না তো মেহেদী সাহেব যে কোনো সময় আসলে আপনাদের এখান থেকে অন্তত শাল বাচ্চা বা বকরা বাচ্চাটা পাওয়া যাবে হ্যাঁ আমাদের এখানে আসলে যে কোনো সময় আসতে পারেন আপনি আসলে পারে শাল বাচ্চা বকনা বাচ্চা গাভী ইনশাল্লাহ দেখাতে পারবো আচ্ছা তো মেহেদী সাহেব সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম